নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আগামী 72 ঘন্টার মধ্যে এই সাত রাশির জাতক ও জাতিকার জীবনে লটারি প্রাপ্তির সম্ভাবনা ঘটতে চলেছে, অর্থাৎ লটারি থেকে হতে চলেছে কোটিপতি। তো কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি, সে রাশিগুলির নাম আমি একে একে জানাতে চলেছি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভশ্রী গ্রহ। আগামী 72 ঘন্টার মধ্যে যে সাত রাশির কথা আমি বলতে চলেছি, সেই সাত রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আপনারা লটারি থেকে হতে চলেছেন কোটিপতি, অর্থাৎ লটারি প্রাপ্তি আপনাদের জীবনে ঘটতে চলেছে। তো কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তার আগে একটি বিষয় জানিয়ে দিই, আমাদের প্রত্যেকের জীবনে লটারি পাওয়ার কিন্তু একটা গুপ্ত বা সুপ্ত বাসনা থেকেই যায়, আর এটা স্বাভাবিক, কিন্তু বাস্তব কিন্তু একটু আলাদা। অর্থাৎ লটারি পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রত্যেকের থাকে না, অর্থাৎ আমরা চাইলেও লটারি প্রাপ্তি করতে পারি না। তার কিছু জ্যোতিষীয় ব্যাখ্যা রয়েছে। এই লটারি পাওয়ার বা প্রাপ্তির একটিমাত্র গ্রহ দেখে থাকে, সেটি হচ্ছে রাহু গ্রহ। অর্থাৎ আপনার জন্মছকে রাহু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। যদি রাহু গ্রহ আপনার জন্মছকে শুভ অবস্থায় না থাকে, সেক্ষেত্রে কিন্তু লটারি প্রাপ্তি আপনি কখনোই করতে পারবেন না। আবার অনেকে রয়েছে যাদের লটারি প্রাপ্তির যোগই নেই, কিন্তু লটারি কেটেই যাচ্ছে, এটি কিন্তু আপনারা ভুল করছেন। তাই আমি বলবো, আপনারা নিয়ারেস্ট কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে আপনাদের জন্মছকটি দেখিয়ে তারপরে লটারি কাটুন, নচেত কিন্তু কাটবেন না। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক, কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি আগামী 72 ঘন্টার মধ্যে লটারি থেকে হতে চলেছে কোটিপতি। আমি আপনাদেরকে সেই সাতটি রাশির নাম পরস্পর উল্লেখ করতে চলেছি, কিন্তু তার আগে আরেকটি ছোট্ট বিষয় আপনাদেরকে জানিয়ে দিই। আপনার নিজস্ব জন্মছকে যদি লটারির যোগ না থাকে, দেখা গেল আপনার ফ্যামিলির কারো, অর্থাৎ আপনার ওয়াইফের হতে পারে, আপনার সন্তানের হতে পারে, লটারির যোগ রয়েছে, তাকে দিয়ে লটারি কাটান, সেক্ষেত্রেও কিন্তু আপনি কোটিপতি হতে পারেন, অর্থাৎ আলটিমেট পয়সা কিন্তু আপনার কাছে আসবে। তাহলে আসুন আমি এবার আপনাদেরকে সেই সাতটি রাশির নাম পরস্পর উল্লেখ করতে চলেছি। প্রথম যে রাশির কথা আমি বলবো, সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা আগামী 72 ঘন্টার মধ্যে লটারি থেকে হতে চলেছেন কোটিপতি, অর্থাৎ কোটি টাকা পাওয়ার আশা আপনাদের পূর্ণ হতে চলেছে। তবে একটি বিষয় মাথায় রাখবেন, আপনার নিজস্ব জন্মছকে রাহু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। যদি রাহু গ্রহ আপনার জন্মছকে শুভ অবস্থায় না থাকে, তাহলে আমি কখনোই রেকমেন্ড করবো না আপনারা লটারি কেটে আপনাদের মূল্যবান পয়সা নষ্ট করে ফেলুন। এরপরে আসুন আমি আপনাদেরকে দ্বিতীয় রাশির নাম জানিয়ে দিতে চলেছি, সেই রাশিটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও আগামী 72 ঘন্টার মধ্যে লটারি থেকে হতে চলেছেন কোটিপতি, অর্থাৎ কোটি টাকা পাওয়ার আশা কিন্তু আপনাদের পূর্ণ হতে চলেছে। তবে একটি বিষয় মাথায় রাখবেন, আপনার নিজস্ব বার্থ চার্টে রাহু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে, যেটি আমি আপনাদেরকে বারবার রিমাইন্ড করে দিচ্ছি। যদি রাহু গ্রহ শুভ অবস্থায় না থাকে, তাহলে কখনোই এই সমস্ত জায়গায় টাকা ইনভেস্ট করবেন না। এরপরে যে 3 নম্বর রাশির কথা বলবো, সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও আগামী 72 ঘন্টার মধ্যে লটারি থেকে হতে চলেছেন কোটিপতি, অর্থাৎ কোটি টাকা পাওয়ার আশা আপনাদের পূর্ণ হতে চলেছে। তবে একটি বিষয় মাথায় রাখবেন, আপনার নিজস্ব বার্থ চার্টে রাহু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। যদি রাহু গ্রহ আপনার জন্মছকে শুভ অবস্থায় না থাকে, তাহলে কখনোই এই সমস্ত জায়গায় টাকা ইনভেস্ট করবেন না। এরপরে যে 4 নম্বর রাশির কথা বলবো, সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও
আগামী 72 ঘন্টার মধ্যে লটারি থেকে হতে চলেছেন কোটিপতি, অর্থাৎ কোটি টাকা পাওয়ার স্বপ্ন আপনাদের পূর্ণ হতে চলেছে। তবে একটি বিষয় মাথায় রাখবেন, আপনার নিজস্ব বার্থ চার্টে রাহু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। যদি রাহু গ্রহ আপনার জন্মোৎসবে শুভ অবস্থায় না থাকে, সেক্ষেত্রে কিন্তু কখনোই এই সমস্ত জায়গায় টাকা ইনভেস্ট করবেন না। এরপরে যে 5 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা আগামী 72 ঘন্টার মধ্যে লটারি থেকে হতে চলেছেন কোটিপতি, অর্থাৎ কোটি টাকা পাওয়ার স্বপ্ন পূর্ণ হতে চলেছে। তবে একটি বিষয় মাথায় রাখবেন, আপনার নিজস্ব বার্থ চার্টে রাহু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। যদি রাহু গ্রহ আপনার জন্মছকে শুভ অবস্থায় না থাকে, সেক্ষেত্রে আপনারা কখনোই এই সমস্ত জায়গায় টাকা ইনভেস্ট করবেন না। এরপরে 6 নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও আগামী 72 ঘন্টার মধ্যে লটারি থেকে হতে চলেছেন কোটিপতি, অর্থাৎ কোটি টাকা পাওয়ার স্বপ্ন পূর্ণ হতে চলেছে। তবে আপনার নিজস্ব বার্থ চার্টে রাহু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। যদি রাহু গ্রহ শুভ অবস্থায় না থাকে, সেক্ষেত্রে আপনি কখনোই এই সমস্ত জায়গায় টাকা ইনভেস্ট করবেন না। এরপরে শেষ এবং 7 নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও আগামী 72 ঘন্টার মধ্যে লটারি থেকে হতে চলেছেন কোটিপতি, অর্থাৎ কোটি টাকা পাওয়ার স্বপ্ন পূর্ণ হতে চলেছে। তবে একটি বিষয় মাথায় রাখবেন, আপনার নিজস্ব জন্মছকে রাহু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। যদি রাহু গ্রহ শুভ অবস্থায় না থাকে, সেক্ষেত্রে কিন্তু লটারি লাগবেই না। তাই আপনারা কোনো নিয়ারেস্ট এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে আপনাদের জন্মছকটি দেখিয়ে নিন এবং জেনে নিন রাহু গ্রহ কেমন পজিশনে রয়েছে। আর বাকি যে সমস্ত রাশির কথা আমি বললাম না, তাদের জন্মছকে যদি রাহু গ্রহ শুভ অবস্থায় থাকে, তাহলে আপনারা একবার লাককে ট্রাই করতেই পারেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে, এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।